হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিডনি অপেরা হাউসে যাব আমি ভিভেট এই কনসার্টটা দেখতে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, অনেক এক্সাইটেড এক্সাইটেড জিনিস দেখার আছে। তো আপনারা কিন্তু সাথেই থাকবেন। তো এখন বাজে সন্ধ্যা 6টা, তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। তো এখানে হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া যায় না, তো বাসা থেকে লাকেম্বা পর্যন্ত আমরা যাব গাড়িতে করে, তারপর আমাদের গাড়ি সেখানে রেখে আমরা উবারে করে চলে যাব সিটিতে। তো অনেক জ্যাম থাকে আর পুরো রাস্তা ব্লক থাকে কারণ অনেক অনেক লোকজন থাকে সেই জন্য। তো আমাদের গাড়িটায় তো লাকেম্বাতে আমরা চলে এসেছি, এখানে পার্কিং করে রাখবো, তারপর উবারে করে সিটিতে যাব। দেখতে পাচ্ছেন সিটিতে অলরেডি পৌঁছে গেছি, অনেক অনেক জ্যাম ছিল। তো ওই তো পৌঁছাবো আর ওইখানে যে আপনাদেরকে দেখাবো, সো আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন বোর্ডটাতে লেখা আছে হ্যাশট্যাগ আই লাভ সিডনি। তো খুব সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন, আমার তো খুবই ভালো লাগতেছিল, তো আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনাদেরও আশা করি দেখে ভালো লাগবে। আর এটা হলো অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ, তো ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর। তো রাতের বেলা শুধু লাইটিংয়ে দেখা যাচ্ছে, ব্রিজটা সেরকম দেখা যাচ্ছে না। আর ব্রিজের উপর দিয়ে কিন্তু ট্রেন যায়, তখন তো আরও বেশি সুন্দর লাগে। তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকবেন আর ভিডিওটা ফুল দেখবেন। তো এই লাইটিং গুলাও কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো এইখান থেকে অপেরা হাউজের ওই পর্যন্ত যেতে আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে। তো এই 40 মিনিটের এই রাস্তাটা ধরেই কিন্তু এরকম নানান রকমের জিনিস দিয়ে আপনার লাইটিং টাইটিং করা আর পুরো রাস্তায় ব্লক করে রেখেছে। তো হাঁটতে হাঁটতে দেখতে হবে আর কি। তো এই তো এখানে আবার এরকম পাখি টাইপের কি এটা আমি আসলে বুঝতে পারতেছি না, খুবই সুন্দর লাগতেছে। তো আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সামনে। আর সিডনিতে এখন প্রচুর পরিমাণে শীত পড়তেছে, তো শীতের মধ্যে আর সেরকম বাতাস ছিল তো বুঝতেই পারতেছেন, বাট দেখার জন্য অনেক আগ্রহী ছিলাম, মানে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল, তো চলে আসলাম, কি আর করব, তো ভালোই লাগতেছে। আর এইখানটায় বল লাগিয়ে বলের মধ্যে অনেক ধরনের লাইটিং দেওয়া ছিল, যার কারণে লাল নীল সবুজ হলুদ এরকম বাতি জ্বলতেছিল, তো খুবই ভালো লাগতেছিল দেখে। আর ওয়াটারের মধ্যে যে বলগুলো ছিল সেগুলো তো আরও খুবই ভালো লাগতেছিল দেখে,
মানে সেই সুন্দর লাগতেছিল। আর উপর থেকে দেখেন ট্রেন যাচ্ছে, হারবার ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এইটা দিনের বেলায় আরও বেশি সুন্দর লাগে। তো এই তো ঘুরতেছি, খুব ভাল লাগতেছে দেখে, আর এই জায়গাটা তো জাস্ট ওয়াও। তারপর আমরা একটু বলের কাছাকাছি আসলাম, মানে বলের মধ্যে দিয়ে গেট আছে, তো এটার মধ্যে একটু ঢুকলাম, দেখি কিরকম লাগে। তো ভালোই লাগতেছে কাছাকাছি এসে দেখে। তো এই তো তো এইখানে তো এটা দেখলামই, তারপরে স্ট্রিট দিয়ে অনেকক্ষণ হাঁটতে হবে, 20 মিনিট মতো হাঁটার পর আমরা সিডনি হারবার ব্রিজের তলে পৌঁছাবো আর কি, নিচেই। তো আমরা হারবার ব্রিজের ওইখানে যাওয়ার জন্য হাঁটতেছি, আর দেখতেই পাচ্ছেন কত কত লোক, শীতের মধ্যে কেউই বাসায় নেই, সবাই বাইরে ফেস্টিভ্যাল দেখতে চলে এসেছে। আর এটা 15 তারিখ পর্যন্ত থাকবে আর কি এই মাসের। তো আমরাও হাঁটতেছি, তো চলুন এবার হারবার ব্রিজের নিচেই যেয়ে দেখাবো আপনাদেরকে। তো এই তো সিডনি হারবার ব্রিজের নিচে পৌঁছে গেছি আমরা হাঁটতে হাঁটতে। দেখতে পাচ্ছেন এদিকে ওদিকে সুন্দর করে লাইটিং করা, তো অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো চলুন অপেরা হাউসটা দেখাবো সুন্দর করে। এইটা হলো সিডনির অপেরা হাউস, দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের প্রিন্ট আসতেছে, এক এক সময় এক এক রকম বাটারফ্লাই, ফ্লাওয়ার্স, অনেক ধরনের অনেক জিনিস আসতেছে। আর এগুলো দেখার জন্য কিন্তু বাইরের দেশ থেকে অনেক অনেক লোকজন আসে এগুলো দেখার জন্য। তো এই তো দেখুন এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস হবে এইটা প্রিন্টের মধ্যে কালারিং দিয়ে। তো নিচে ওয়াটারের মধ্যে দেখতে পেলাম একটা ছোট বোর্ড, সব জিনিস দেখে বেড়াচ্ছে সুন্দরভাবে, সেটা হলো পুলিশের। তো পুলিশের বোর্ডও টহল দিয়ে বেড়াচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা। আবার উপরে প্লেন ঘুরতেছে কয়েকটা যে সব ঠিকঠাক আছে কিনা। তো অনেক সেফটি ছিল আল্লাহর রহমতে, তো ভালোই লাগতেছে দেখতে।
এই তো এটা হচ্ছে আমরা ব্রিজের নিচে আছি এখন চলে যাচ্ছি অনেক দেখলাম তো 8টা 9টা বেজে গিয়েছে এখন বাসায় চলে যাব আবার দেখতে দেখতে যেদিক দিয়ে এসেছি ওই দিক দিয়ে দেখতে দেখতে আবার বাসায় চলে যেতে হবে কারণ পুরো রাস্তাই বন্ধ যার কারণে গাড়িও আনতে পারিনি আবার উবার কল করে যেতে হবে দেখতে পাচ্ছেন ওইটা হারবার ব্রিজ কত সুন্দর লাগতেছিল দেখতে তো এই তো এই তো ঘোরাঘুরি করলাম তো অনেক এখন বসে আছি টায়ার্ড হয়ে গিয়েছি ক্ষুধাও লেগে গেছে তো উবারের জন্য বসে আছি তো উবার এত জ্যামের মধ্যে পড়েছে আমরা গেলে উবারের কাছে 9 মিনিট লাগবে আর যদি উবার আমাদের কাছে আসে তাহলে 30 মিনিট মতো লাগবে কারণ উবার তো গাড়ির মধ্যে দিয়ে আসবে তো আমরা হেঁটে হেঁটে ওইখানটায় চলে গেলাম তো এই অনেক বড় একটা লম্বা সিঁড়ি তো উঠে তো পুরো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তারপরেই তো উবারে উঠে পড়েছি এখন বাসায় চলে যাব তো সবকিছু মিলে ভালোই লেগেছে আজকে তো আপনারাও দেখতে পেরেছেন আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এখন বাসায় যাব আমরা তারপরে উবার থেকে নেমে তারপরে আমাদের গাড়িটা নিয়ে যেহেতু আমাদের গাড়ি লাকেমবাতে ছিল ওখান থেকে নিয়ে তারপরে বাসায় চলে আসলাম এই তো বাসায় পার্কিং এ ঢুকলাম আর কি তো অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেছে সবকিছু দেখিয়েছি একবারে দ্যাটস হোয়াই তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে জানাবেন সিডনি হারবার ব্রিজ এবং অপেরা হাউস আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ